আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বপ্নাস কুকস অ্যান্ড ক্রাফট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এই ইউনিক টেবিল ম্যাটটি তৈরি করে দেখাবো। এই টেবিল ম্যাটটি দেখতে যেমনই সুন্দর, তেমনি তৈরি করাও খুবই সহজ। আমি এই টেবিল ম্যাটটি 14 ইঞ্চি করে তৈরি করে দেখিয়েছি এবং ভিডিওর মধ্যে সব ধরনের টিপস দিয়ে দিয়েছি। আশা করছি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আপনারা যে কোনো সাইজের করে এই টেবিল ম্যাটটি তৈরি করতে পারবেন। এবং এই টেবিল ম্যাটের সাইডে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এই ফুলের ভিডিও আমি গত ভিডিওতে আমার চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও ভিডিওটি দেখেননি তারা এখনই ভিডিওটি দেখে নেবেন। এছাড়া ভিডিওর লিঙ্কটা এখনই আই বাটনে দিয়ে দিয়েছি এবং ডিসক্রিপশন বক্সেও অ্যাড করা থাকবে, চাইলে আপনারা এখান থেকেও ভিডিওটি দেখে নিতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে। আমি এই পেজের মাধ্যমে কুশিকাটার এই ধরনের টেবিল ম্যাট সহ বিভিন্ন ধরনের পণ্য যেমন সুতা, হুকসেট ইত্যাদি সেল করে থাকি। আপনারা যে কোনো প্রয়োজনে আমার ফেসবুক পেজে নক দিতে পারেন। পেজের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে অ্যাড করে দিব। এছাড়া আমার প্রতিটি ভিডিওর ফার্স্ট কমেন্টে পেজের লিঙ্কটা অ্যাড করা থাকবে, চাইলে আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটি শুরু করি। তো এই টেবিল ম্যাটটি তৈরি করার জন্য আমি এখানে রানি গোলাপি এবং সাদা এই দুই কালারের সামারিয়ান সুতা ব্যবহার করেছি। তো আমি এখানে দুইটি কালার সুতায় মোটাটা ইউজ করেছি, তার জন্য এক তার দিয়ে কাজ করেছি। তবে আপনাদের সুতা যদি চিকন হয় তাহলে দুই তার দিয়ে কাজ করবেন। এবং এই মোটা সাইজের সুতার জন্য আমি এখানে 3 mm হুকটি ব্যবহার করেছি। আপনারা চাইলে 3.5 mm দিয়েও কাজ করতে পারবেন। সুতা সেটিং দেওয়ার জন্য নিয়েছি এরকম সাইজের একটি নিডল, মাপামাপির জন্য 1 ইঞ্চি টেপ এবং সুতা কাটার জন্য একটি কাটার। তো এই টেবিল ম্যাটের কাজটা শুরু করার আগে এখানে একটি বিষয় উল্লেখ যে এই টেবিল ম্যাটের কাজটা করার জন্য প্রথমে এরকম সাইজের একটি ফুল তৈরি করে নিতে হবে, কেননা এই ফুল থেকেই মূলত টেবিল ম্যাটের কাজটা উঠাতে হবে। তো এই ফুলটা কীভাবে তৈরি করতে হবে তার একটি ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি। যারা এখনও ভিডিওটি দেখেনি তারা এখনই ভিডিওটি দেখে নেবেন। আর যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া যারা দেখেননি তাদের জন্য আমি ফুলের ভিডিওর লিঙ্কটা এখনই আই বাটনে অ্যাড করে দিচ্ছি, চাইলে আপনারা এই আই বাটনের এই লিঙ্কে ক্লিক করেও কিন্তু এই ফুলের ভিডিওটা দেখে এই ফুলটা তৈরি করে নিতে পারবেন। তারপর আপনারা ম্যাটের কাজটা করবেন। অর্থাৎ আমি এখানে 2টি রাউন্ড করে ফুল তৈরি করে নিয়েছি এবং এই ভিডিওতে 3য় রাউন্ড থেকে আমি ম্যাটের কাজটা করে দেখিয়েছি। তো আপনারা কিন্তু ওই ভিডিও দেখে ফুলটা তৈরি করে নেবেন, তারপর এই ভিডিও দেখে ম্যাটের কাজটা কমপ্লিট করে নেবেন। এছাড়া এই ম্যাটটি কমপ্লিট করার জন্য এরকম সাইজের আরও ফুল লাগবে, যেমন এই ফুলটা দিয়ে আমি প্রথমে ম্যাটের কাজটা ধরবো, অর্থাৎ ম্যাটের মাঝখানে ব্যবহার করব। এবং এই সাইজের, অর্থাৎ আমি যে সাইজের ম্যাটটা তৈরি করে দেখিয়েছি এই সাইজের ম্যাটটা তৈরি করার জন্য এরকম সাইজের আরও 16টি ফুল লাগবে। তো অফ ক্যামেরায় আপনারা কিন্তু এই ফুলগুলো তৈরি করে নেবেন, তারপর ম্যাটের কাজটা শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো চলুন ম্যাটের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো 3 নম্বর রাউন্ডের কাজটা এই গোলাপি কালার সুতা দিয়ে করব। সুতাটা জয়েন করার জন্য প্রথমে সুতাতে একটি স্লিপ নট করে নেব। তো দেখুন, এভাবে সুতাতে একটি স্লিপ নট করে নিলাম। এখন স্লিপ নটটাকে এভাবে একটু টেনে ছোট করে নেব এবং আপনারা খুব খেয়াল করে দেখুন, এই যে 2 নম্বর রাউন্ডে এখানে যে ফাঁকা স্পেসগুলো রয়েছে এই ফাঁকা স্পেসগুলোর যে কোনো একটি ফাঁকা স্পেসের মধ্যে সুতাটা জয়েন করে নিতে হবে। তো দেখুন, যে কোনো একটি ফাঁকা স্পেসের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এই নটটাকে হুকের মাথায় আটকে এই গ্যাপের মধ্য দিয়ে এভাবে বের করে নিয়ে এসে এখানে একটি চেন করে সুতাটা জয়েন করে নেব। তো এভাবে একটি চেন করে সুতাটা জয়েন করে নিলাম। এখন এখানে আবার 4টি চেন করব, 1, 2, 3, 4। তাহলে একটি চেন করে সুতাটা জয়েন করলাম এবং পরবর্তীতে 4টি চেন করলাম, তাহলে টোটাল 5টি চেন করা হলো। তো এই 5টি চেনের এই প্রথম 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং বাকি 2টি চেনকে মাঝের স্পেস হিসেবে ধরে পরের যে ফাঁকা গ্যাপটা রয়েছে, অর্থাৎ এই ফাঁকা স্পেসের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 5টি চেন করে নিলাম এবং পরের ফাঁকা স্পেসের মধ্যে একবার ডাবল ক্রোশেট করলাম। এখন উপরের দিকে 1, 2, 2টি চেন করে নিলাম। এখন পরের ফাঁকা স্পেসের মধ্যে আবার একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, ঠিক এভাবে করে নিলাম, আবার উপরের দিকে 1, 2, 2টি চেন দিয়ে পার হব এবং তারপরে ফাঁকা স্পেসের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, ঠিক এভাবে কাজটা করে নিতে হবে। উপরের দিকে 2টি করে চেন দিয়ে পার হব এবং প্রতিটি ফাঁকা স্পেসের মধ্যে 1টি করে ডাবল ক্রোশেট করে নেব। তো এভাবে করে কিন্তু এই ফুল থেকে এই টেবিল ম্যাটের বেসটা উঠাতে হবে, আশা করি দেখে বুঝতে পারছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে
আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়েছি। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি লাস্টের এই স্পেসের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং লাস্টের দুটি চেন করে নিয়েছি। এখন জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে যে পাঁচটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, 1 2 3 4 5, এই পাঁচটি চেনের নিচের দিক থেকে 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং দেখুন এই লুপটাকে এভাবে হুকের মাথায় আটকিয়ে এই গ্যাপের মধ্য দিয়ে বের করে নিয়ে এসে এখন হুকে থাকা এই লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে আমি 3 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 4 নম্বর রাউন্ডের কাজ করব। তো এখানে একটি বিষয় উল্লেখ হয় যে 3 নম্বর রাউন্ডটা এই নিয়মটা ফলো করে করার ফলে কাজটা অনেকটা বাটির মতো হয়ে উঠতে পারে, এতে চিন্তার কোনো কারণ নেই। যখন 4 নম্বর রাউন্ডের কাজটা করব তখন কিন্তু কাজটা ফ্ল্যাট হয়ে আসবে। তো এভাবে 3 নম্বর রাউন্ডটা শেষ করে নিলাম। এখন 4 নম্বর রাউন্ডের কাজ করার জন্য দেখুন, এই যে প্রথম যে দুটি চেনের গ্যাপ রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে এভাবে স্লিপ স্টিচ করে পার হয়ে যাব। গ্যাপের মধ্য থেকে লুপ এনে এভাবে স্লিপ স্টিচ করে গ্যাপের মধ্যে পার হয়ে এলাম। এখন এখানে আবার 3টি চেন করব, 1 2 3, 3টি চেন করে 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং সেম গ্যাপে 2 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 1 2, তাহলে 3টি চেন করলাম এবং 2 বার ডাবল ক্রোশেট করলাম, তাহলে 3 বার ডাবল ক্রোশেট করা হলো। এখন উপরের দিকে একটি চেন করব এবং পরের ফাঁকা স্পেসের মধ্যে, অর্থাৎ পরের যে 2টি চেনের গ্যাপ রয়েছে, এই চেনের গ্যাপের মধ্যে 3 বার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, 1 2 3, এভাবে 3 বার ডাবল ক্রোশেট করার পর আবারও উপরের দিকে একটি চেন করে নেব। একটি চেন করে আবারও পরের ফাঁকা এই 2টি চেনের গ্যাপের মধ্যে আবারও 3 বার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন, 1 2 3, আশা করি দেখেই বুঝতে পারছেন আমি উপরের দিকে একটি করে চেন করে নিচ্ছি এবং প্রতিটি এই যে ফাঁকা 2টি চেনের গ্যাপের মধ্যে আমি 3 বার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবে এই নিয়মটা ফলো করে এখানে মোট 16টি চেনের গ্যাপ পাওয়া যাবে। এই 16টি চেনের গ্যাপের মধ্যে 3 বার করে ডাবল ক্রোশেট করব এবং 3 বার করে ডাবল ক্রোশেট করার পর উপরের দিকে একটি করে চেন দিয়ে পার হব। তো এভাবে এই নিয়মটা ফলো করে 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে ফিরে আসছি। তো দেখুন, একই নিয়ম ফলো করে আমি প্রায় 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখন আপনাদের 4 নম্বর রাউন্ডের লাস্টের জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে 3 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্টের জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টের জয়েনের কাজটা করার আগে অবশ্যই কিন্তু মনে করে এখানে একটি চেন করে নিতে হবে। তো দেখুন, একটি চেন করে নিলাম। একটি চেন করে প্রথমে যে 3টি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম, এই 3টি চেনের 1 2 3, এই 3 নম্বর চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এই লুপটাকে এভাবে গ্যাপের মধ্য দিয়ে বের করে নিয়ে এসে হুকে থাকা এই লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে আমি এই 4 নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 5 নম্বর রাউন্ডের কাজ করব। তো 5 নম্বর রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে আমি এখানে 3টি চেন করে নেব, 1 2 3, এভাবে 3টি চেন করে 3টি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং এই 5 নম্বর রাউন্ডে এই 4 নম্বর রাউন্ডের 3টি ডাবল ক্রোশেটের উপরে 4 বার ডাবল ক্রোশেট করব। তো কীভাবে ডাবল ক্রোশেট বাড়িয়ে নিতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন, প্রথমে 3টি চেন করেছি, এই 3টি চেনের গ্যাপে কাজ করব না, অর্থাৎ 3টি চেনের গোড়াতে আর কাজ করা যাবে না। পরে যে ডাবল ক্রোশেটটা রয়েছে, এই মাঝের এই ডাবল ক্রোশেটের উপরে আমি এখন একসাথে 2 বার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, 1, সেম গ্যাপে আরও 1 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে, 2, অর্থাৎ মাঝের ডাবল ক্রোশেটের উপরে একসাথে 2 বার ডাবল ক্রোশেট করলাম। এখন লাস্টের চেনের গ্যাপের মধ্যে, অর্থাৎ লাস্টের ডাবল ক্রোশেটের উপরে 1 বার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে আগের রাউন্ডের 3টি ডাবল ক্রোশেটের উপরে এই রাউন্ডে 4 বার ডাবল ক্রোশেট করা হলো। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করার পরে এখন আবার উপরের দিকে একটি চেন করে নেব। একটি চেন করে আবারও এই যে 3টি ডাবল ক্রোশেট রয়েছে, এই 3টি ডাবল ক্রোশেটেরও ফার্স্টের এবং লাস্টের চেনের গ্যাপের মধ্যে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং মাঝের এই ডাবল ক্রোশেটের উপরে একসাথে 2 বার ডাবল ক্রোশেট করব। তো দেখুন, এই প্রথম চেনের গ্যাপের মধ্যে 1 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে, করে নিলাম। এখন মাঝের এই চেনের গ্যাপের মধ্যে একসাথে 2 বার ডাবল ক্রোশেট করব, 1, সেম গ্যাপে আরও 1 বার ডাবল ক্রোশেট করলাম, 2, এখন লাস্টের চেনের গ্যাপের মধ্যে, অর্থাৎ লাস্টের ডাবল ক্রোশেটের উপরে 1 বার ডাবল ক্রোশেট করব। তাহলে দেখুন, এখানেও আগের রাউন্ডে 3টি ডাবল ক্রোশেটের উপরে 4 বার ডাবল ক্রোশেট করা হলো। এখন আবার উপরের দিকে একটি চেন দিয়ে পার হব এবং আবারও সেমভাবে কাজটা করে নেব।
এই ফার্স্টের ডাবল ক্রোশেটের উপরে এবং লাস্টের ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং মাঝের চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন করে নিচ্ছি, প্রথম চেনের গ্যাপে একবার ডাবল ক্রোশেট করলাম, মাঝের চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি এবং লাস্টের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে আবারও চারবার ডাবল ক্রোশেট করা হলো। আবার উপরের দিকে একটি চেন করব এবং এই তিনটি ডাবল ক্রোশেটের উপরেও এই সেমভাবে কাজটা করে নেব। তাহলে এই পাঁচ নাম্বার রাউন্ডের ডিজাইনটা মূলত এটাই, এভাবেই মূলত কাজটা বাড়িয়ে নিতে হবে। তো এই একই নিয়ম ফলো করে আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় পাঁচ নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি পাঁচ নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, অর্থাৎ লাস্টে এখানেও আগের রাউন্ডে তিনটি ডাবল ক্রোশেটের উপরে চারবার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং প্রতিটি বাড়ি কিন্তু মাঝে ডাবল ক্রোশেটের উপরে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে জয়েন দেওয়ার আগে প্রতিটি রাউন্ডে কিন্তু মনে করে এখানে একটি চেন করে নিতে হবে, অর্থাৎ লাস্টে একটি চেন করে প্রথমে যে তিনটি চেন করে নিয়েছিলাম এই তিনটি চেনের এই তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে লুপ এনে হুকে থাকা লুপসের মধ্য দিয়ে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে পাঁচ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন ছয় নাম্বার রাউন্ডের কাজ করব। তো ছয় নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে তিনটি চেন করব, এক দুই তিন। এভাবে তিনটি চেন করে আপনারা খুব খেয়াল করে দেখুন, এ রাউন্ডে আর কোনো কাজ বাড়াবো না। আগের রাউন্ডে এই যে চারবার করে ডাবল ক্রোশেট করে নিলাম, এই চারটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে চারবার ডাবল ক্রোশেট করব। তো প্রথমে তিনটি চেন করে তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং পরে ডাবল ক্রোশেটের উপরে যে চেন রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম, তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব এবং লাস্টে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তাহলে দেখুন এখানে আগের রাউন্ডে চারটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে চারবার ডাবল ক্রোশেট করা হলো। তো এভাবে করার পর এখন উপরের দিকে একটি চেন করে নেব, একটি চেন করে আবারও এই চারটি ডাবল ক্রোশেটের উপরেও একটি একটি করে চারবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন প্রথম ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করলাম, দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করলাম, তৃতীয় ডাবল ক্রোশেটের উপর একবার ডাবল ক্রোশেট করলাম এবং এই চার নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করলাম। তো এভাবে করে মূলত এখানকার কাজটা করে নিতে হবে, অর্থাৎ ছয় নাম্বার রাউন্ডে কোনো কাজ বাড়ানো যাবে না। আবারও দেখুন উপরের দিকে একটি চেন করে নিলাম এবং পরের এই চারটি ডাবল ক্রোশেটের উপরেও একটি একটি করে চারবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো আশা করি দেখেই বুঝতে পারছেন। তো ছয় নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই, এভাবে এই নিয়মটা ফলো করে আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় ছয় নাম্বার রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি ছয় নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ছয় নাম্বার রাউন্ডে ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে জয়েন দেওয়ার আগে উপরের দিকে একটি চেন করে নেব, একটি চেন করে প্রথমে যে তিনটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই তিনটি চেনের দেখুন এই তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে করে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম, এভাবে ছয় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন সাত নাম্বার রাউন্ডের কাজ করব। সাত নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে এক দুই তিন তিনটি চেন করে নিলাম, তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করেছি সেম গ্যাপে আর কাজ করব না, পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন করে নিলাম, এখন তারপরের চেনের গ্যাপের মধ্যে আমি একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এই তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে এই যে আগের রাউন্ডের এই তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন এক দুই, এখন লাস্টের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তাহলে দেখুন আগের রাউন্ডের চারটি ডাবল ক্রোশেটের উপরে এই রাউন্ডে পাঁচবার ডাবল ক্রোশেট করা হলো। আশা করি দেখেই বুঝতে পারলেন, আবারও কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন উপরের দিকে একটি চেন দিয়ে পার হতে হবে, একটি চেন করে নিলাম, এখন পরের এই চারটি ডাবল ক্রোশেটের উপরেও আমি পাঁচবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন প্রথম এই দুইটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, এই তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব এবং লাস্টের ডাবল ক্রোশেটের উপর একটি ডাবল ক্রোশেট করব। তো আবারও কাজটা করে দেখিয়ে দিচ্ছি। এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নিলাম, দুই নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নিলাম, এখন তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব, এক সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করে নিলাম, দুই, এখন লাস্টের চেনের গ্যাপের মধ্যে অর্থাৎ লাস্টের ডাবল ক্রোশেটের উপরে
একবার ডাবল ক্রোশেট করলাম। তাহলে আগের রাউন্ডের এই চারটি ডাবল ক্রোশেটের উপরে এ রাউন্ডে এখানে পাঁচবার ডাবল ক্রোশেট করা হলো এবং প্রতিটি বাড়ি দেখুন উপরের দিকে একটি করে চেন দিয়ে পার হচ্ছি, একটি চেন করে নিলাম। এখন আবারও এই চারটি ডাবল ক্রোশেটের উপরেও ফার্স্টের দুটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, এই তিন নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব এবং লাস্টের ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই নিয়মটা ফলো করে কিন্তু পুরো রাউন্ডটা করে নিতে হবে। তো অফ ক্যামেরায় এই একই নিয়ম ফলো করে আগের রাউন্ডে চারটি ডাবল ক্রোশেটের উপরে পাঁচবার করে ডাবল ক্রোশেট করে লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় সাত নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন সাত নাম্বার রাউন্ডে লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে জয়েন দেওয়ার আগে প্রতিটি রাউন্ডে কিন্তু উপরের দিকে একটি চেন করে নিতে হবে। তো দেখুন একটি চেন করে প্রথমে যে তিনটি চেন করে নিয়েছিলাম এই তিনটি চেনের এই তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এভাবে সাত নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন আট নাম্বার রাউন্ডের কাজ করব। আট নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে এক দুই তিন তিনটি চেন করে নিলাম, তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং যেখানে তিনটি চেন করেছি সেম গ্যাপে কাজ করবো না, পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব এবং এ রাউন্ডেও কাজটা বাড়াতে হবে। তো কীভাবে বাড়াবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন পরের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম, আমি এখন তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে তিনটি চেন করলাম এবং পরপর দুইবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন দেখুন এই যে এই চেনের গ্যাপের মধ্যে আমি কাজটা বাড়াবো, অর্থাৎ এই চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো এখানে একটি সহজ টিপস দিয়ে রাখছি, তো দেখুন যে যে রাউন্ডে আমি কাজটা বাড়াচ্ছি ওই ওই রাউন্ডে কিন্তু লাস্টের চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে দুইবার করে ডাবল ক্রোশেট করছি। তো দেখুন লাস্টের চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে দুইবার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এ রাউন্ডেও কাজটা বাড়াবো এবং ওই নিয়মটা ফলো করে বাড়াবো, লাস্টের চেনের গ্যাপের মধ্যে কাজটা বাড়াবো না, লাস্টের চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে আমি একসাথে দুইবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম, দুই এবং এখন লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তাহলে আগের রাউন্ডের পাঁচটি ডাবল ক্রোশেটের উপরে এ রাউন্ডে টোটাল ছয়বার ডাবল ক্রোশেট করে নিলাম, আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন উপরের দিকে একটি চেন করব এবং প্রতিটি রাউন্ডে কিন্তু উপরের দিকে একটি চেন দিয়ে পার হচ্ছি এবং এখন দেখুন এই পাঁচটি ডাবল ক্রোশেটের প্রথম তিনটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করব এবং এই চার নাম্বার ডাবল ক্রোশেটের উপরে দুইবার ডাবল ক্রোশেট করব এবং লাস্টে পাঁচ নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। তো কাজটা করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এক দুই তিন, প্রথম তিনটি ডাবল ক্রোশেটের উপর একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন এই চার নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম, দুই এখন লাস্টের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তো তাহলে আগের রাউন্ডের পাঁচটি ডাবল ক্রোশেটের উপরে এখানে ছয়বার ডাবল ক্রোশেট করা হলো। এখন আবারও উপরের দিকে একটি চেন করব এবং আবারও এই পাঁচটি ডাবল ক্রোশেটের প্রথম তিনটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। এই যে লাস্টের চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে, অর্থাৎ চার নাম্বার ডাবল ক্রোশেটের উপরে দুইবার ডাবল ক্রোশেট করব এবং লাস্টের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তো এভাবে করে কিন্তু এই রাউন্ডের কাজটা বাড়িয়ে নিতে হবে। তো এই একই নিয়ম ফলো করে আমি অফ ক্যামেরায় লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় আট নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন আট নাম্বার রাউন্ডে লাস্টের জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন আট নাম্বার রাউন্ডে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রতিটি রাউন্ডে জয়েনের কাজটা, অর্থাৎ লাস্টের কাজটা কিন্তু একই হবে, আমি আপনাদের বারবার বলে দিচ্ছি। তো দেখুন উপরের দিকে একটি চেন করে নিতে হবে এবং প্রথমে যে তিনটি চেন দিয়ে কাজটা শুরু করেছি এই তিনটি চেনে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিতে হবে। তো এভাবে আট নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন নয় নাম্বার রাউন্ডের কাজ করব। তো নয় নাম্বার রাউন্ডে আমি যেহেতু কাজটা বাড়িয়ে নেব, তো সেক্ষেত্রে দেখুন যে যে রাউন্ডে কাজটা বাড়িয়ে নিচ্ছি ওই ওই রাউন্ডে কিন্তু লাস্টের চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে কাজটা বাড়িয়ে নিতে হবে। তো এ রাউন্ডেও তাই করব। তো কীভাবে করছি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে তিনটি চেন করব, এক দুই তিন, তিনটি চেন করে তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসাবে কাউন্ট করব এবং পরে ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নেব, তারপরে ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব। তো এভাবে চারবার ডাবল ক্রোশেট করে নিলাম এবং তারপরে ডাবল ক্রোশেটের উপরে, অর্থাৎ পাঁচ নাম্বার চেনের গ্যাপের মধ্যে এসে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন করে নিলাম, এখন লাস্টের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তাহলে আগের রাউন্ডের ছয়টি ডাবল ক্রোশেটের উপরে এ রাউন্ডে সাতবার ডাবল ক্রোশেট করা হলো, আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এভাবে করার পর এখন পরের কাজটা দেখিয়ে দিচ্ছি। এখন উপরের দিকে একটি চেন করব এবং এই ছয়টি ডাবল ক্রোশেটের উপরেও সাতবার ডাবল ক্রোশেট করব।
সেক্ষেত্রে লাস্টের চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন করে নিচ্ছি, এই প্রথম ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করলাম, দ্বিতীয় ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করলাম, তৃতীয় ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করলাম, এখন চার নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। এভাবে চারবার ডাবল ক্রোশেট করার পর এই পাঁচ নাম্বার চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম, এখন লাস্টের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করব। তো তাহলে এখানে দেখুন আবারও সাতবার ডাবল ক্রোশেট করা হলো। এখন আবার উপরের দিকে একটি চেন করব এবং এই ছয়টি ডাবল ক্রোশেটের উপরেও আমি সাতবার ডাবল ক্রোশেট করে নেব। তাহলে দেখুন এই নয় নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে আমি লাস্টে জয়েনের আগ পর্যন্ত কাজটা করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় নয় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। এখন নয় নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন নয় নাম্বার রাউন্ডের ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে একটি চেন করে নিলাম, একটি চেন করে প্রথমে যে তিনটি চেন দিয়ে কাজটা শুরু করেছিলাম এই তিনটি চেনে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। তো এভাবে নয় নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন দশ নাম্বার রাউন্ডের কাজ করব। দশ নাম্বার রাউন্ডের কাজটা করার জন্য প্রথমে এক দুই তিন তিনটি চেন করে নিলাম, তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করব এবং দশ নাম্বার রাউন্ডে কোনো কাজ বাড়াবো না। আগের রাউন্ডের এই সাতটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে সাতবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন তিনটি চেন করে নিয়েছি, এখন পরে ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং এভাবে করে আমি প্রতিটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব। কোনো চেনের গ্যাপে কিন্তু দুইবার ডাবল ক্রোশেট করা যাবে না। তো দেখুন একবার করে ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে দেখুন আগের রাউন্ডের সাতটি ডাবল ক্রোশেটের উপরে এ রাউন্ডে টোটাল সাতবার ডাবল ক্রোশেট করে নিলাম। এখন উপরের দিকে একটি চেন করব এবং পরের এই সাতটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে সাতবার ডাবল ক্রোশেট করে নেব। তো দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত। তাহলে দেখুন এখানেও আগের রাউন্ডে সাতটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে সাতবার ডাবল ক্রোশেট করে নিলাম, আবার উপরের দিকে একটি চেন করব এবং পরের এই সাতটি ডাবল ক্রোশেটের উপরেও একটি একটি করে সাতবার ডাবল ক্রোশেট করব। অর্থাৎ দশ নাম্বার রাউন্ডের কাজটা মূলত এটাই। এভাবে এই নিয়মটা ফলো করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় দশ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি এখন দশ নাম্বার রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন দশ নাম্বার রাউন্ডের ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, এখন লাস্টে উপরের দিকে একটি চেন করব এবং প্রথমে যে তিনটি চেন করে নিয়েছিলাম এই তিনটি চেনে তিন নাম্বার চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এভাবে দশ নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন এগারো নাম্বার রাউন্ডের কাজ করার জন্য প্রথমে তিনটি চেন করে নেব। তো তিনটি চেন করে নিলাম এবং এ রাউন্ডে কাজটা বাড়িয়ে নেব এবং যে যে রাউন্ডে কিন্তু কাজটা বাড়াচ্ছি ওই ওই রাউন্ডে লাস্টের চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে কাজটা বাড়িয়ে নিচ্ছি, আশা করি বুঝতে পারছেন। তো তিনটি চেন করে নিয়েছি, এখন পরের যে চেনের গ্যাপটা রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করলাম, তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করলাম এবং তারপরে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে এখানে দেখুন পাঁচটি চেনের গ্যাপে একটি একটি করে পাঁচবার ডাবল ক্রোশেট করে নিলাম, অর্থাৎ চারবার ডাবল ক্রোশেট করলাম এবং তিনটি চেনকে একটি ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট করলাম, তাহলে পাঁচবার করা হলো। এখন এই ছয় নাম্বার চেনের গ্যাপের মধ্যে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম, দুই এবং লাস্টের চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম। তাহলে আগের রাউন্ডের সাতটি ডাবল ক্রোশেটের উপরে এই রাউন্ডে আটবার ডাবল ক্রোশেট করা হলো। তো এভাবে করার পর এখন উপরের দিকে একটি চেন করব এবং আবারও এই সাতটি ডাবল ক্রোশেটের প্রথম পাঁচটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করব, ছয় নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব এবং লাস্টের অর্থাৎ সাত নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আবার একটি ডাবল ক্রোশেট করব। তো করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এক দুই তিন চার পাঁচ, তো পাঁচটি ডাবল ক্রোশেটের উপরে একটি একটি করে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন ছয় নাম্বার ডাবল ক্রোশেটের উপরে একসাথে দুইবার ডাবল ক্রোশেট করব। তো দেখুন এক সেম গ্যাপে আরও একবার ডাবল ক্রোশেট করলাম, দুই এখন লাস্টে চেনের গ্যাপের মধ্যে একবার ডাবল ক্রোশেট করে নিলাম।
তাহলে এখানেও দেখুন আগের রাউন্ডে 7টি ডাবল ক্রোশেটের উপরে টোটাল 8বার ডাবল ক্রোশেট করা হলো। আবার উপরের দিকে একটি চেন করব এবং পরের 7টি ডাবল ক্রোশেটের উপরেও 8বার ডাবল ক্রোশেট করব, অর্থাৎ লাস্টের চেনের আগের চেনের গ্যাপের মধ্যে একসাথে 2বার ডাবল ক্রোশেট করে কাজটা বাড়িয়ে নেব। তো এভাবে এই নিয়মটা ফলো করে আমি 11নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 11নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিয়েছি। আমি 11নম্বর রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, এখন লাস্টে জয়েনের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টে উপরের দিকে একটি চেন করে নেব, একটি চেন করে প্রথমে যে 3টি চেন করে নিয়েছিলাম এই 3টি চেনে 3নম্বর চেনের মধ্যে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে আমি 11নম্বর রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। এখন 12নম্বর রাউন্ডের কাজ করব। তো 12নম্বর রাউন্ডের কাজটা যেহেতু অন্য কালার সুতা দিয়ে করব, তার জন্য এখানে আমি এই সুতাটা এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে বাড়তি সুতাটা কেটে নেব। এখানে কিন্তু বাড়তি চেন করছি না, সরাসরি এভাবে সুতাটাকে টেনে বের করে রেখে আমি এই সুতাটা কেটে নিচ্ছি এবং পরবর্তীতে এই সুতাটা আমি নিডলের সাহায্যে কিভাবে সেট করে নেবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। তো অফ ক্যামেরায় আমি এখন এই সুতার মধ্যে নিডল ঢুকিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বাড়তি সুতার মধ্যে নিডলটা ঢুকিয়ে নিয়েছি, এখন সুতাটা হাইড করা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি যেভাবে সুতাটা হাইড করে দেখিয়ে দিচ্ছি ওইভাবে আপনারা হাইড করে নেবেন। তো এভাবে সুতাটাকে ব্যাক সাইডে পার করে নিয়ে ঠিক এভাবে ব্যাক সাইডে সেলাইয়ের মধ্যে এভাবে সেলাই করে করে সুতাটা হাইড করে নেব। এভাবে বেশ কিছুটা দূর সুতাটা হাইড করে তারপর বাড়তি সুতাটা কেটে নিতে হবে। তো দেখুন এভাবে সুতাটা হাইড করে নিলাম, এখন এই বাড়তি সুতাটা কেটে নিচ্ছি। তো দেখুন বাড়তি সুতাটা কেটে নিয়ে ফিরে এসেছি, তাহলে টোটাল আমার এখানে 11টি রাউন্ড করা হয়েছে। তবে আপনারা যদি এই টেবিল ম্যাটটি আরও বড় করে তৈরি করতে চান তাহলে এই ডিজাইনটাই আরও বাড়িয়ে নেবেন, অর্থাৎ এই যেভাবে যে নিয়মটা ফলো করে কাজটা করে নিচ্ছি এই নিয়মটা ফলো করে আপনারা আরও 2টি বা 4টি রাউন্ড বাড়িয়ে নেবেন। তো কীভাবে কাজটা বাড়িয়ে নেবেন সেটা এখন বুঝিয়ে দিচ্ছি। তো সেক্ষেত্রে আপনারা খুব খেয়াল করে দেখুন, আমি যে যে রাউন্ডে কাজটা বাড়িয়েছি ওই ওই রাউন্ডে কিন্তু লাস্টের চেনের গ্যাপের আগের চেনের গ্যাপের মধ্যে 2বার করে ডাবল ক্রোশেট করে নিয়েছি, এভাবে কাজটা বাড়িয়ে নিয়েছি। এবং এরপর থেকে আপনারা যদি কাজটা বাড়াতে চান তাহলে পরপর 2টি রাউন্ডে কাজটা বাড়াবেন এবং 3নম্বর রাউন্ডে গিয়ে কাজটা ব্যালান্স করবেন, অর্থাৎ কাজটা বাড়াবেন না, যতগুলো ডাবল ক্রোশেট থাকবে ততগুলো ডাবল ক্রোশেটের উপর ততগুলো ডাবল ক্রোশেটই করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। এভাবে করে আপনারা কিন্তু অনেক দূর পর্যন্ত কাজটা বাড়িয়ে নিতে পারবেন। তো আমি যেহেতু এই পর্যন্তই করব, তো তার জন্য দেখুন সুতাটা কেটে নিয়ে এভাবে সুতাটা হাইড করে আপনাদের দেখিয়ে দিলাম। এখন পরের রাউন্ড অর্থাৎ 12নম্বর রাউন্ডের কাজটা সাদা কালার সুতা দিয়ে করব এবং সাদা কালার সুতা দিয়ে কাজ করার সময় আমি কিন্তু এই ফুলগুলো জয়েন করে নেব, অর্থাৎ ফুলগুলো জয়েন করা দেখিয়ে দেব। তো এখন বুঝিয়ে দিচ্ছি আপনারা এই টেবিল ম্যাটের জন্য এরকম সাইজের কয়টি ফুল তৈরি করবেন। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, প্রথমে আমি যে আগের ভিডিওতে এই ফুল তৈরি করে দেখিয়েছিলাম ওই ভিডিওতে আমি এখানে 16টি ডাবল ক্রোশেট দিয়ে ফুল তৈরি করে নিয়েছিলাম। তার জন্য এখন টেবিল ম্যাট করার সময় আমার এখানে টেবিল ম্যাটের এই পাতাগুলো 16টি হয়েছে। তো এই 16টি পাতার জন্য এরকম 16টি ফুল তৈরি করে নিতে হবে, অর্থাৎ সাইডে এই প্রত্যেকটি পাতার সাথে একটি করে ফুল জয়েন হবে। তো তার জন্য এখানে 16টি ফুল লাগবে। তবে আপনারা যদি এই ম্যাটটি আরও ছোট করতে চান তাহলে আপনারা প্রথমে যখন ফুলগুলো তৈরি করবেন বা ফুল থেকে যখন ম্যাটটা তৈরি করবেন, অর্থাৎ ম্যাটের কাজটা শুরু করবেন, তখন কিন্তু এখানে যদি ছোট করতে চান তাহলে এখানে 12টি ডাবল ক্রোশেট করে ফুলটা তৈরি করবেন, তাহলে এখানে 12টি পাতা তৈরি হবে ম্যাটের। এবং 14টি ডাবল ক্রোশেট দিয়ে যদি শুরু করেন তাহলে এখানে ম্যাটের 14টি পাতা তৈরি হবে। এবং আমি যেহেতু 16টি ডাবল ক্রোশেট দিয়ে শুরু করেছিলাম তার জন্য আমার এখানে 16টি পাতা তৈরি হয়েছে এবং এই ফুলগুলো 16টি লাগবে। আপনারা 12টি পাতা দিয়ে তৈরি করলে এখানে 12টি ফুল লাগবে, 14টি পাতা দিয়ে শুরু করলে এখানে 14টি ফুল লাগবে। আশা করি বুঝতে পেরেছেন। তো ফুলগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা তো আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। তো ওই নিয়মটা ফলো করে আপনাদের এখানে যতগুলো পাতা হবে ততগুলো এই ফুল তৈরি করে নেবেন। তো আমার যেহেতু 16টি হয়েছে তো আমি 16টি ফুল তৈরি করে নিয়েছি, এখন এই ফুলগুলো কিভাবে জয়েন করে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। আমি এখন 12নম্বর রাউন্ডের কাজ করব। 12নম্বর রাউন্ডের কাজটা যেহেতু সাদা কালার সুতা দিয়ে করব তার জন্য সুতাতে একটি স্লিপ নট করে নিয়েছি, এখন আমি আপনাদের সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। এবং 12নম্বর রাউন্ডে আমি যেহেতু এই ফুলগুলো জয়েন করে দেখাবো তার জন্য এখানে এরকম সাইজে 3টি ফুল নিয়েছি।
তো আমার যেহেতু টেবিল ম্যাটের পাতাগুলো এখানে 16টি হয়েছে, তো আমি 16টি ফুল তৈরি করে নিয়েছি এবং এখানে 3টি ফুল নিয়ে নিয়েছি। এই 3টি ফুল জয়েন করে আমি আপনাদের কাজটা বুঝিয়ে দেব এবং বাকি ফুলগুলো আমি অফ ক্যামেরা জয়েন করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। তো এখন সুতরা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো আপনারা খুব খেয়াল করে দেখুন, এই যে একটি করে চেনের গ্যাপ রয়েছে, এই একটি করে চেনের যে কোনো একটি চেনের গ্যাপের ঠিক সাইডের, অর্থাৎ এই চেনের গ্যাপের ঠিক এই যে এই সাইডের এই চেনের গ্যাপের মধ্যে সুতরা জয়েন করে নেবেন। সেটা যে কোনো একটি চেনের গ্যাপের মধ্যেই হোক, তার এই সাইডের এই চেনের গ্যাপের মধ্যে সুতরা জয়েন করে নিতে হবে। আপনারা খুব খেয়াল করে দেখুন, এই চেনের গ্যাপের মধ্যে আমি সুতরা জয়েন করে নেব। তার জন্য এভাবে এই লুপটাকে হুকের মাথায় আটকিয়ে দেখুন উপরের দিক থেকে এই চেনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এভাবে লুপ এনে দেখুন এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নেব। দুইটি লুপ হলো, এই দুটি লুপসকে একবার বের করে দিয়ে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এভাবে সিঙ্গেল ক্রোশেট করার পর এই লুপটাকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে দেব এবং এখানে একটি ফুল নিয়ে নেব এবং ফুলটাকে আপনারা খুব খেয়াল করে দেখুন এভাবে সোজা সাইডে রেখে এই ফুলের এই যে সাইডে যে পিকক ডিজাইনগুলো রয়েছে এই পিকক ডিজাইনের মাঝখানে দেখুন এই 3টি চেন দিয়ে পিকক ডিজাইন তৈরি করেছিলাম, এই পিকক ডিজাইনের মাঝখানে এভাবে হুকটাকে নেব এবং এই লুপটাকে হুকের মাথায় আটকে এই পিকক ডিজাইনের এই মাঝখান থেকে এভাবে বের করে নিয়ে এসে পরের যে দেখুন একটি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আশা করি দেখেই বুঝতে পারলেন। এভাবে জয়েন করার পর এভাবে একবার এই চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন এই যে প্রথম যে ডাবল ক্রোশেট রয়েছে এই ডাবল ক্রোশেটের গ্যাপের মধ্যেও একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম এবং এই সিঙ্গেল ক্রোশেট করার পর আবারও এই লুপটাকে এভাবে টেনে লম্বা করে বের করে রেখে দেব এবং দেখুন এই যে এই ফুলেরই পরের যে পিকক ডিজাইনটা রয়েছে এই পিকক ডিজাইনের মধ্যেও দেখুন উপর থেকে, অর্থাৎ ফুলের সোজা সাইড থেকে এভাবে উপরের দিক থেকে এভাবে হুকটাকে নিব এবং এই লুপটাকে এভাবে নিচের দিক থেকে হুকের মাথায় আটকে এভাবে উপরের দিকে বের করে নিয়ে এসে তারপরের চেনের গ্যাপের মধ্যে এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এভাবেই মূলত এই ফুলগুলো জয়েন করে নিতে হবে। আশা করি দেখে বুঝতে পারছেন, অর্থাৎ দুইটি পিকক ডিজাইনকে এভাবে করে জয়েন করে নিতে হবে। এভাবে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করার পর এখন আবারও দেখুন এই যে একটি চেনের গ্যাপ রয়েছে তার আগের চেনের গ্যাপ পর্যন্ত একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন করে নিচ্ছি। এখানে যতগুলো চেনের গ্যাপ পাবেন প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন এই যে একটি চেনের আগের চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিলাম। এখন এই লুপটাকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে দেব এবং আবারও একটি ফুল নিয়ে আপনারা খুব খেয়াল করে দেখুন ফুলের দেখুন উপরের দিকটা এভাবে সামনের দিকে রেখে যে কোনো একটি পিকক ডিজাইনের এভাবে এই 3টি চেনের গ্যাপের মধ্যে এভাবে উপরের দিক থেকে হুকটাকে নেব এবং এই লুপটাকে এভাবে হুকের মাথায় আটকে এই পিকক ডিজাইনের মধ্য দিয়ে এভাবে বের করে নিয়ে এসে এই একটি চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো দেখুন ঠিক এভাবে জয়েন করে নিলাম। এখন তারপরের যে প্রথম চেনের গ্যাপ পাওয়া যাবে আপনারা খুব খেয়াল করে দেখুন, এই চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করব এবং আবারও এই লুপটাকে এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে আবারও দেখুন পিকক ডিজাইনের, অর্থাৎ যে পিকক ডিজাইনটা জয়েন করে নিলাম তার পরের পিকক ডিজাইনের এভাবে মধ্যে উপরের দিক থেকে হুকটাকে নেব এবং এই লুপটাকে নিচের দিক থেকে এভাবে বের করে উপরের দিকে নিয়ে এসে তারপরের চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তাহলে দেখুন আবারও এই ফুলটাও জয়েন করা হয়ে গেল। আশা করি দেখেই বুঝতে পারছেন। এখন আবারও এই একটি চেনের আগের চেনের গ্যাপ পর্যন্ত একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করে নিতে হবে। তো দেখুন করে নিচ্ছি এবং আরও একটি ফুল জয়েন করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন লাস্টের এই চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করলাম এবং এই লুপটাকে এভাবে টেনে বের করে রেখে আবার একটি ফুল নিয়ে এই ফুলেরও দেখুন যে কোনো একটি পিকক ডিজাইনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং এই লুপটাকে এভাবে টেনে এভাবে পিকক ডিজাইনের ভিতর দিয়ে বের করে নিয়ে এসে
পরের একটি চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো এভাবে করে নিলাম। এখন তারপরের যে প্রথম চেনের গ্যাপ পাওয়া যাবে এই চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করব এবং এই লুপটাকে এভাবে টেনে বের করে রেখে দেখুন পরের যে পিকক ডিজাইনটা পাওয়া যাবে এই পিকক ডিজাইনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং আবারও এই লুপটাকে এভাবে টেনে বের করে নিয়ে এসে পরের চেনের গ্যাপের মধ্যে সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব এবং আবারও পরের প্রতিটি চেনের গ্যাপে একটি একটি করে সিঙ্গেল ক্রোশেট করব এই চেনের গ্যাপ পর্যন্ত এবং এখানে এসে আবারও এই নিয়মটা ফলো করে একটি ফুল জয়েন করে নেব। আশা করি দেখেই বুঝতে পারছেন। তো তাহলে দেখুন ঠিক এই নিয়মটা ফলো করে কিন্তু ফুলগুলো জয়েন করে নিতে হবে। তো এই একই নিয়ম ফলো করে এখানে টোটাল এরকম 16টি পাতা পাওয়া যাবে। এই 16টি পাতারই ঠিক এই গ্যাপগুলোর এখানে এই নিয়মটা ফলো করে 16টি ফুল জয়েন করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন একই নিয়ম ফলো করে আমি প্রায় 12 নম্বর রাউন্ডটাও কমপ্লিট করে নিয়েছি। আমি 12 নম্বর রাউন্ডের লাস্টে জয়েনের কাজটা বাদ রেখেছি, এখন আমি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ঠিক এই পর্যন্ত কাজটা করে নিয়েছি, অর্থাৎ লাস্টের চেনের গ্যাপের মধ্যে একবার সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছি। এখন এই সুতাটা কীভাবে জয়েন করে নেবেন সেটা দেখিয়ে দিচ্ছি। তো তার আগে আপনারা খুব খেয়াল করে দেখুন এই যে হুকের মধ্যে যে লুপটা রয়েছে এই লুপটাকে আমি এভাবে টেনে লম্বা করে বের করে রেখে এই সুতাটা কেটে নেব এবং বাড়তি এই সুতার মধ্যে নিডল ঢুকিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন সুতাটা কেটে বাড়তি সুতার মধ্যে নিডলটা ঢুকিয়ে নিয়ে ফিরে এসেছি, এখন সুতাটা জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন প্রথমে যে সিঙ্গেল ক্রোশেট করে নিয়েছিলাম এই সিঙ্গেল ক্রোশেটের মধ্যে এভাবে সেলাই করে সুতাটা জয়েন করে নেব। তো এভাবে সুতাটা জয়েন করে নিলাম। এখন এই কাজের ব্যাক সাইডে এই সাদা কালার কাজের মধ্যে, অর্থাৎ সাদা কালার এই সুতাগুলোর মধ্যে এভাবে সেলাই করে আমি এই সুতাটা হাইড করে নেব। তো দেখুন করে নিচ্ছি এভাবে সাদা কালার কাজের মধ্যে এই সুতাটা বেশ কিছুটা দূর হাইড করে তারপর আমি বাড়তি সুতাটা কেটে নেব। তো এভাবে বেশ কিছুটা দূর সুতাটা হাইড করে এই সুতাটা কেটে নেব এবং বাকি যে বাড়তি সুতাটা রয়েছে এই সুতাটাও সাদা কালার কাজের মধ্যে, অর্থাৎ এই জায়গাতে হাইড করে তারপর সুতাটা কেটে নিতে হবে। তো এই একই নিয়ম ফলো করে সুতাগুলো হাইড করে বাড়তি সুতাটা কেটে নিয়ে ফিরে আসছি। তো বাড়তি সুতাগুলো হাইড করে কেটে নিয়ে ফিরে এসেছি এবং ফুলগুলো একই নিয়ম ফলো করে জয়েন করে নিয়েছি। তো এই ফুলগুলো এখন একটির সাথে আরেকটি কীভাবে জয়েন করে নেব সেটা দেখিয়ে দিচ্ছি। তো এই ফুলগুলো একটির সাথে অপরটি কীভাবে জয়েন করে নেবেন সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো জয়েনের আগে কীভাবে রেখে জয়েন করে নেবেন সেটা প্রথমে বুঝিয়ে দিচ্ছি। তো দেখুন এই টেবিল ম্যাটটি এভাবে উল্টা সাইডে রেখে এই যে দেখুন এই ফুলের এই দুইটি পিকক ডিজাইন এভাবে জয়েন করে নিয়েছি এবং এই ফুলের এই দুইটি পিকক ডিজাইন জয়েন করে নিয়েছি। তো এই দুইটি পিকক ডিজাইনের পরে, অর্থাৎ জয়েনের পরে এই যে এই ফুলের এই প্রথম পিকক ডিজাইনটা বাদ দিব এবং এই জয়েনের পরেও এই ফুলের এই প্রথম পিকক ডিজাইনটা বাদ দিয়ে, অর্থাৎ দুই সাইডেরই ফুলের এই প্রথম পিকক ডিজাইনটা বাদ দিয়ে পরের দুইটি পিকক ডিজাইন জয়েন করে নিতে হবে। অর্থাৎ ঠিক এভাবে রেখে জয়েনের কাজটা করে নিতে হবে, একটি করে পিকক ডিজাইন বাদ দিতে হবে এবং এই যে এই পিকক ডিজাইনের সাথে এই পিকক ডিজাইন এবং এই পিকক ডিজাইনের সাথে এই পিকক ডিজাইনটা জয়েন করে নিতে হবে। তো কীভাবে জয়েন করতে হবে সেটা এখন দেখিয়ে দিচ্ছি। তো এই সাদা কালার সুতা দিয়ে জয়েনের কাজটা করে নেব। তো সুতাতে একটি স্লিপ নট করে এভাবে হুকের মধ্যে ঢুকিয়ে নিয়েছি, এখন আমি আপনাদের ফুলগুলো জয়েন করা দেখিয়ে দিচ্ছি। তো দেখুন ফুলগুলো জয়েন করার জন্য আমি এই ম্যাটটাকে এভাবে উল্টা সাইডে করে নিয়েছি এবং দেখুন এই ফুলগুলো যখন ম্যাটের সাথে জয়েন করেছিলাম তখন কিন্তু দুইটি পিকক ডিজাইন এভাবে জয়েন করে আমি এই ফুলগুলো জয়েন করে নিয়েছিলাম। এখন দেখুন যে দুইটি পিকক ডিজাইন জয়েন করে নিয়েছিলাম তারপরে যে প্রথম পিকক ডিজাইনটা রয়েছে এই পিকক ডিজাইনটা কিন্তু জয়েন করা যাবে না, এই ফুলেরও এই প্রথম পিকক ডিজাইনটা বাদ দিব এবং দ্বিতীয় এবং তৃতীয় এই দুইটি পিকক ডিজাইন জয়েন করে কিন্তু এই ফুলগুলো জয়েন করে নেব। তো দেখুন ঠিক এভাবে ধরে জয়েনের কাজটা করে নিতে হবে। তো দেখুন এই প্রথম দুইটি পিকক ডিজাইন বাদ দিয়ে এই দ্বিতীয় পিকক ডিজাইনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং অপর ফুলেরও এই দ্বিতীয় পিকক ডিজাইনের মধ্যে এভাবে হুকটাকে নিয়ে দেখুন এভাবে লুপ এনে এখন হুকে থাকা এই লুপসের মধ্য দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। তো এভাবে জয়েনের কাজটা করে নিলাম। এখন এখানে একটি চেন করব এবং দেখুন ঠিক এভাবে কাজটিকে ঘুরিয়ে নিয়ে এই যে দ্বিতীয় যে ফুলটা রয়েছে, অর্থাৎ এই যে এই সাইডের ফুলের এই 3 নম্বর পিকক ডিজাইনের মধ্যে এভাবে হুকটাকে নেব। অর্থাৎ প্রথম পিকক ডিজাইনটা বাদ রেখেছি,
দ্বিতীয় পিকক ডিজাইনের মধ্যে কাজ করলাম, এখন তৃতীয় পিকক ডিজাইনের মধ্যে এভাবে হুকটাকে নেব এবং অপর ফুলেরও দেখুন এই তৃতীয় পিকক ডিজাইনের মধ্য থেকে এভাবে লুপ এনে আবারও হুকে থাকা লুপসের মধ্যে দিয়ে এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম। এখন এখানে বাড়তি একটি চেন করব এবং এই সুতাটা এভাবে একটু টেনে লম্বা করে বের করে রেখে কেটে দেব, কেননা পরবর্তীতে এই সুতার মধ্যে একটি নিডল ঢুকিয়ে নিয়ে এই সুতাটা এই যে সাদা কালার এই কাজের মধ্যে এখানে দুটি সুতা পাওয়া যাবে এই দুটি সুতায় সাদা কালার কাজের মধ্যে হাইড করে নিতে হবে। তাহলে দেখুন সোজা সাইড থেকে জয়েনের কাজটা ঠিক কেমন হলো আশা করি দেখেই বুঝতে পারছেন। তো এই নিয়মটা ফলো করেই কিন্তু অপর ফুলের সাথে আবারও অর্থাৎ এই ফুলের সাথে আবারও এই ফুলটাও জয়েন করে নিতে হবে। সেক্ষেত্রে আবারও বুঝিয়ে দিচ্ছি, যে দুইটি পিকক ডিজাইন এভাবে জয়েন করে নিয়েছি তার পরের যে প্রথম এই পিকক ডিজাইনটা রয়েছে এই পিকক ডিজাইনটা বাদ দিয়ে এই দুইটি পিকক ডিজাইন জয়েন করে নিতে হবে। আপনারা চাইলে এখানে তিনটি পিকক ডিজাইনও জয়েন করে নিতে পারবেন, আশা করি বুঝতে পেরেছেন। তো এই একই নিয়ম ফলো করে আমি একটির সাথে আরেকটি ফুল এভাবে জয়েন করে নিয়ে এবং এই বাড়তি সুতাগুলো এই কাজের মধ্যে হাইড করে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বাড়তি সব সুতাগুলো কাজের মধ্যে হাইড করে নিয়েছে, আমার টেবিল ম্যাটটি কমপ্লিট হয়ে গেছে। তো এই টেবিল ম্যাটটি কত ইঞ্চি পরিমাণ হয়েছে সেটা এখন ইঞ্চি টেপের সাহায্যে মেপে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমার এখানে এই টেবিল ম্যাটটি 14 ইঞ্চি পরিমাণ হয়েছে। তো আমি এই টেবিল ম্যাটটি 14 ইঞ্চি পরিমাণ করে তৈরি করে দেখালাম, তবে ভিডিওর মধ্যে সব ধরনের টিপস দিয়ে দিয়েছি, আপনারা চাইলে ওই টিপসগুলো ফলো করে আপনারা এর থেকে আরও ছোটো বা বড় করে এই টেবিল ম্যাটটি তৈরি করতে পারবেন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।